হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে ইন্ডিয়া থেকে আমার যে পার্সেলগুলো এসছে তাতে কী কী জিনিস এসছে না এসছে। আর ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। সৌরদীপ তো আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে ডেকে বলছে কি, ওঠো ওঠো ওঠো, আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। মানে বর ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট রেডি করছে, মানে আলাদাই বিষয় আমার বিষয় আমার জন্য স্পেশালি। তো দেখাই, দেখো আমি মানে মাঝে মধ্যেই ত্রিশিদার জন্য ব্রেকফাস্টটা তৈরি করতে পছন্দ করি, যেদিন ত্রিশিদার একটু রাত্রি অবধি কাজ থাকে আর ত্রিশিদা লেট করে ঘুম থেকে ওঠে। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে এইটাই, ডিমের, এটাকে মা বলতো ডিমের ভুজি, তাতে একটু পেঁয়াজ আর ডিমটাকে আমি একটু কাঁচা কাঁচা রাখি এখানে, মানে খুব একটা ফ্রাই করে নিই না, এটা তাহলে ওই জুসি জুসি ব্যাপারটা থাকে ডিমের মধ্যে, দুটো পাউরুটির মধ্যে আটকে খাও। বুঝলাম। আর সবাই না এখন স্পেশালি যত দিন যাচ্ছে তোমাকে খুব হ্যান্ডসাম হ্যান্ডসাম বলছে, বুঝেছো তো? আমি ওই জন্য মাথা দেওয়া নিচু করে রেখেছি, এতটাই বাজে দেখাচ্ছে, দাড়ি ফাড়ি সব। আমি একটু লো অ্যাঙ্গেল থেকে নিচ্ছি তার জন্য। ও ও প্লিজ, আজকে না বাইরের ওয়েদারটা প্রচন্ড মেঘলা। ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্ট করে নিয়ে স্নান ধান করে বেরোবো, একটুখানি কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল তার জন্য, বাট সেটা আজকে বাইরের ওয়েদার যেহেতু খারাপ, আমার খালি মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, আর বৃষ্টির ওরকম একটা পূর্বাভাসও দেওয়া ছিল। তো আমি ভাবলাম যে আজকেই বেস্ট দিন হবে যে ইন্ডিয়া থেকে কী কী গিফট আমার জন্য এসছে সেগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করার জন্য। সো সবার আগে যে প্লাস্টিকটা খুলবো ভাবছি, আগে সৌরদীপ্তর দিয়ে স্টার্ট করি, কারণ সৌরদীপ্তর এবারে বাজার প্রচুর ভালো গেছে। তো সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে সৌরদীপ্তর একটা পাঞ্জাবি এসছে, লাল টুকটুকে পাঞ্জাবি একদম। আচ্ছা সৌরদীপ্তর, তুমি কি এটা পাশে বসে আছে স্যার? হ্যাঁ, তুমি কি এটা পরে একবার পাশে যে কোনো একটা পাশে একটুখানি মডেলিং করে দেখাবে, একটুখানি পরে এরকমভাবে ঘুরে ঠুরে যেরকমভাবে দেখায়? হাফ প্যান্ট পরে পরতে পারি না, বেসিক্যালি পাঞ্জাবিটা ভীষণ সুন্দর দেখতে, আমি একবার খুলে দেখাই, তা না হলে পরে হবে না। এটা হচ্ছে পুরো পাঞ্জাবিটা, ভীষণ সুন্দর দেখতে। এটা মাম্মা মুখে পাঠিয়েছিল হচ্ছে আগের বার পুজোতে, বাট সামহাউ এটার সাইজের গন্ডগোল ছিল, ওই জন্য পড়তে পারেনি, ওই জন্য এইগুলো পাঠানো হয়েছিল হচ্ছে সব সুপর্ণাদির হাত দিয়ে, আবার কলকাতাতে সব অল্টার করে তারপরে এসছে। সেকেন্ড পাঞ্জাবি ছিল হচ্ছে এটা, এই পাঞ্জাবিটা সৌরদীপ্তকে মনে হয় তোমরা পুজোর সময় পড়তে দেখেছো, এই পাঞ্জাবিটা ওর একটু বড় ছিল সাইজে, এটা ওই জন্য অল্টার করতে দেওয়া হয়েছিল। সো এটা হচ্ছে সেকেন্ডেরটা, এটা আমার মা ওকে আগের বার পুজোতে দিয়েছিল, মানে 2023-এর পুজোতে। সো এটা হচ্ছে দ্বিতীয় পাঞ্জাবি যেটা এসছে। এরপরে এটা হচ্ছে আমার পুরোনো পাঞ্জাবি, এইটার সাইজে ওদের ওগুলোকে অল্টার করতে দেওয়া হয়েছিল, তো এটাকে আর খুলে দেখানো মানেনি, এটাও হাজারবার পরে ফেলেছে অন্তত। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুকর্ণাদি যেটা ওকে দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে পাঞ্জাবিটা, অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে। এই যে এটা সুকর্ণাদি ওর জন্য পছন্দ করে কিনে নিয়ে এসছে, আমার ভীষণ ভালো লেগেছে এটা। আর সৌরদীপ তো যেহেতু এরকম কোনো পাঞ্জাবিও নেই, তো ওটা নতুন একটা অ্যাডিশন হলো ওর জন্য। সো এটা হচ্ছে তৃতীয় পাঞ্জাবি, এখনো শেষ হয়নি। আর এটা মাম্মাম ওর জন্য একদম পিস কিনে সিল্কে সেটা থেকে বানিয়ে পাঠিয়েছে, ওর বাড়িতে একটা পাঞ্জাবি ছিল সেটার মাপ করে দর্জিকে দিয়ে পুরো একদম অল্টার করিয়ে তারপর পাঠিয়েছে এটা। আর এটা বেশ ভালো ফিটিংও হয়েছিল, কারণ যেদিনকে মাম্মামদেরকে দেখাচ্ছিলাম সৌরদীপ্তর সেদিনকে এটা পরেছিল। তো এটা ছিল হচ্ছে সৌরদীপ্তর পাঞ্জাবির কালেকশনের মধ্যে লাস্ট, মানে ওর তিনটে চারটে পাঞ্জাবি ওর নতুন হলো আর কি, মোটামুটি ভাবে বলতে গেলে। তো এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা আমি এক্সপেক্টও করিনি যে আসবে বলে, মাম্মাম জিনিসপত্রগুলো মাকে দিয়েছিল, তো মা জিনিসপত্রগুলোকে আবার সুকর্ণাদের বাড়িতে ট্রান্সফার করেছিল। এর মাঝখানে এর মধ্যে কী কী আছে না আছে আমি খালি জেনেছিলাম যে মাম্মা আমার জন্য একটা শাড়ি কিনে পাঠিয়েছে, বাট তার সাথে যে আমার জন্য এটাও এসছে মানে আনপ্রেডিক্টেবল ছিল আমার কাছে, আর আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছি, কারণ এখানে গয়নাগাটি তো পরা খুব একটা যায় না, আর সোনার গয়নাগাটি সব রেখেই এসেছি, তো গলায় কিছু একটা পড়তে গেলে তখন কি পরবো কোনটার সাথে কি যাবে প্রচুর কিছু ভাবতে হয়। তো মাম্মাম খুব সুন্দর একটা হার আর একটা কানের সেট পাঠিয়েছে, তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে কানেরটা, সবার আগে দেখাই, এটা হচ্ছে হারটা। মাম্মাম এই হার আর কানের সাথে ম্যাচ করে একটা নাকছাবিও পাঠিয়েছে আমার জন্য, একটুখানি মারাঠি স্টাইলে, যাতে আমি এইটাকে পুরোটা একসাথে পড়তে পারি। তো এটা হচ্ছে নাকের, তো এটা একবার আমি পরে দেখি যে কিরকম লাগে না লাগে, কারণ এর আগে আমি কোনোদিনও মানে এরকম মারাঠি নাকের টাইপের পরিনি,
আর কোন নাকে পরে আমি জানি না। তো এটা হচ্ছে নাকের টা কিরকম লাগছে আমার ফেসে তোমরা একটুখানি জানিয়ে। এই একটা প্রাপ্তি ছিল সেটা নয়, প্রাপ্তি হয়েছে হচ্ছে এই হারটা। সুকন্যা দিয়ে এটা আমার জন্য নিয়ে এসেছে, ওর যে শাড়িটা ছিল সেটার সাথে ম্যাচিং করে। আমার খুব শখ ছিল যে এরকম টাইপের একটা নেকলেসের এখানটা এরকম হবে, পেন্ডেন্ট টাইপের। সে আরও যেহেতু এখানটায় এই গ্রিন স্টোনটা আছে, আমার মনে হচ্ছে যে এই লুকটাকে আরও বেশি ফুটিয়ে তুলছে। তো এরপরে আমার কাছে আছে হচ্ছে দুটো শাড়ি, একটা শাড়ি পাঠিয়েছে হচ্ছে মাম্মা, আর একটা শাড়ি নিয়ে এসেছে হচ্ছে সুকন্যা দিয়ে আমার জন্য। আগে তোমাদেরকে সুকন্যা দিয়ে যে শাড়িটা এনেছে সেটা দেখাই। তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমাকে সুকন্যাদি। আমার এরকম কালারের কোনো শাড়ি ছিল না, এটা আমার কাছে এই কালারটা আমার ফার্স্ট হলো আমার শাড়ির কালেকশনের মধ্যে। আর এর সাথে ও যে এই হারটা দিয়েছে এটা অদ্ভুত ভালো একটা কম্বিনেশান যাবে। মানে ও যে সব কিছু একদম পছন্দ করে আমার জন্য একসাথে নিয়ে আসবে, মানে এটা অনেক বড় পাওয়া সত্যি কথা বলতে আমার কাছে। এটার সাথে এটা কম্বিনেশানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, যেহেতু এটার নিচেটা আছে হচ্ছে গ্রিন, আর এই গ্রিনটা পুরো একদম প্রপার ম্যাচ করেছে। তো এটা ছিল হচ্ছে সুকন্যাদির শাড়িটা। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মাম্মাম পাঠিয়েছে আমাকে এই শাড়িটা। এই শাড়িটার যে এই পাড়টা দেখছো এটা না ডুয়েল কালার, ঠিক আছে? মানে যখন তুমি রোদে দেখছো তখন দেখবে হচ্ছে এখানে টমেটো শেডের থাকবে, আর আমি এখন এটা দেখছি একটুখানি ইয়েলো লাইটে, এটা একটুখানি রানি ঘেঁষা লাগছে, আর রানি হচ্ছে আমার ফেভারিট কালার, তোমরা সেটা জানোই। সো এটা দেখে আমার তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। মামাম এটার একটা আমাকে যখন কিনছিল তখন আমাকে ভিডিও করে দেখিয়েছিল বাড়িতে আনার পর, বাট মোবাইলে না এতটা ভালোভাবে বুঝতে পারছিলাম না। ইভেন এর বডিটাও ডুয়েল টোনের, এখানে আছে হচ্ছে সি গ্রিন আর বেগুনি আর তার সাথে ব্লু, এই তিনটে কালার মিক্স করা আছে। বিভৎস ভালো লাগছে আমার দেখতে, তোমাদের কীরকম লাগছে এই শাড়িটা অবভিয়াসলি জানিও। আর এই শাড়িটা আমি আসার পর থেকে এখনো অবধি খুলিনি একটুও। তো এটা হচ্ছে শাড়িটার ভিতরটা, আর এপাশটা হচ্ছে পুরো আঁচল। এই আঁচলটা দেখে তো আমার মনে হচ্ছে যে এটা পৈখানিতে যেরকম থাকে না ময়ূরের কাজ কাজ করা, সেরকম কাজ করা রয়েছে। বাট এটাকে অ্যাকচুয়ালি আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তোমাদের যদি এরকম কোনো কালেকশানে শাড়ি থেকে থাকে তোমরা আমাকে জানিও যে এই শাড়িটার অ্যাকচুয়ালি নাম কি হয়। আই গেস এটা পৈঠানি টাইপেরই কিছু হবে, যেহেতু এর ময়ূর ডিজাইনটা আমি এখানে দেখতে পাচ্ছি ওই জন্য বললাম। সো এটা ছিল হচ্ছে শাড়িটা, আর এই শাড়িটার সাথেই মা পুরো ম্যাচিং করে এই হারটা পাঠিয়েছে। মামা মামাকে বললো দেখো আমি দেখেছি মারাঠি যারা হয়, যারা মারাঠিয়ালে স্টার সাজে, তারা একটুখানি মুক্তোর গয়না বেশি পরে। সো একদম খুঁজে খুঁজে আমার জন্য এরকমভাবে একটা হার পাঠিয়েছে, হার আর কানেরটা তো তোমাদেরকে দেখালামই। তো এটা ছিল হচ্ছে আমার সমস্ত শাড়ি আর গয়না যেগুলো আমি পেয়েছি আর যেগুলো এসছে কলকাতা থেকে। তো আমি ভাবছি এই শাড়ি আর গয়নাগুলো দিয়ে একটা করে লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। যদি তোমরা দেখতে চাও প্লিজ কমেন্ট সেকশানে লিখে জানিও। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।